চলে এলাম ডাক্তার, সব কিছু ছেড়ে চলে এলাম, শুধু তোমার জন্য চলে এলাম। আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবো, আমাকে তোমার কাজে নাও। আমি এখানে আসার পর থেকে তুমি কোথায় গেছিলে? কেউ তোমার খোঁজ পাচ্ছিল না? মনের সঙ্গে যুদ্ধ করছিলাম ডাক্তার, তুমি চলে আসার পর প্রতিটি মুহূর্ত আমি যন্ত্রণায় ছটফট করেছি, আমার কিছু ভালো লাগছিল না। আমাকে তোমার দলে নাও। কিন্তু রোজ, তোমার এত বড় ব্যবসা, এত টাকা পয়সা। না ডাক্তার, আমি ওসব কথা কিছু ভাবছি না। তুমি জানো, পরে ফ্যাটি দাওদার পুলিশ আমার খোঁজ পেয়েছিল, ওরা আমার উপর অত্যাচার করেছে, মেরেছে, ভয় দেখিয়েছে, শুধু আমার মুখ থেকে তোমার কথা জানবার জন্য। আমি জানতাম রোজ, ওরা তোমাকে সহজে ছাড়বে না। ডাক্তার, আমি আবার আমার এই ব্যবসা, আমার এই পুরনো জীবনে ফিরে যেতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করো ডাক্তার, আমি আজ সব কিছু ছেড়ে চলে এসেছি, হাতের কাছে সামান্য যা কিছু পেয়েছি নিয়ে এসেছি তোমার জন্য, তোমার দলের জন্য। আমার এই পথ বড় কঠিন পথ। জানি। জানো তো, মৃত্যু আমাদের পায়ে পায়ে হাঁটে। তাও জানি ডাক্তার। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না রোজ, যে তোমার এই সুখের জীবন, তোমার এই ঐশ্বর্য ছেড়ে তুমি আমাকে, তুমি রূপ দেখিও না, আমাকে তুমি আশ্রয় দাও, ভিক্ষে দিও না। আশীর্বাদ করি তোমার নবজন্ম হোক। সুমাত্রা দ্বীপে তোমায় প্রথম দেখেছি, পেয়েছি, তাই তোমার নাম দিলাম সুমিত্রা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।